আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব, এটা হলো আমাদের ইটালি প্রবাসী ভাই যিনি হলো জামাল হোসেন, উনি স্বয়ং ইটালি থেকে অর্ডার করছেন, এখন নিজে আসছেন আমাদেরকে ডেলিভারি নিতে। আজকে 3 এপ্রিল 2021 সাল, তো আজকে ভৈরব এগুলো ডেলিভারি দেবো, ওনারা নিজে আসছেন গাড়ি নিয়ে, এখন ডেলিভারি নিয়ে যাবেন। তো ফার্নিচারগুলো আমি আপনাদেরকে পেজের মধ্যে আগে দেখাই দিই। ফার্নিচারগুলো হলো এগুলা, যেটা হলো এই 3 পাটের আলমারিটা যেটা আপনি পিছনে দেখতে পাচ্ছেন, এই ওয়াল ক্যাবিনেটটা যেটা হলো 7 ফিট বাই 7 ফিট, এবং এই ড্রেসিং টেবিলটা যেটা চমৎকার 4 ফিট বাই 7 ফিট ড্রেসিং টেবিলটা। প্রাইসগুলো আমি বলে দিয়েছি, আগে ভাইদের যে ডেলিভারি নিবে এই ভাইদের এই অনুভূতিটা কীরকম সেটাই আমি জানার বিষয়, এবং ওনাদের একটা ডাইনিংও আমাদের কাছে অর্ডার আছে। তো দুই ভাই আসছেন, আপা আসছেন পিছনে, আপা যদিও ক্যামেরার মধ্যে আসবেন না, তো ভাইয়ের কাছ থেকে শুনি। জামাল ভাই, যিনি ফার্স্ট টাইম আমার দোকানে আসছে, বাংলাদেশে আসছে মাত্র 3 দিন হয়েছে, তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আসলে জিনিসগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আপনাদের গ্রামবাসী, আমরা ইতালি প্রবাসী বা প্রবাসী ভাইদের জন্য, অবশ্যই প্রবাসী ভাইদেরকে বলছি, মানে ফার্নিচার নিতে হইলে খন্দকার ফার্নিচারে আসবেন, কারণ খন্দকার ফার্নিচার মানে আপনি দেখলে মনোমুগ্ধ হয়ে যাবে, কারণ জিনিসগুলো এত সুন্দর দেখার মতো, মনে হইব যে মানে আপনি কম্পিউটারে দেখতেছেন, আসলে সম্পূর্ণ বাস্তব। আমি যখন বলি যে টাকাগুলো দিলাম অযথা মনে হয়, যখন আসছি তখন দেখতে পাচ্ছি মানে জিনিস ওনাদের মানে এত লাভ হইব না, জিনিস খুব গর্জিয়াস, একবার নিবেন তখন বুঝতে পারবেন অনেক সুন্দর আসলে জিনিসগুলো। আপনার বৈরবে, আপনার বাড়ি, আপনাকে অনেকেই চিনে, ইতালিতে অনেক বৈরবের লোক আছে, মিডল ইস্টে আছে, অনেক লোক আছে বৈরবে, মানে মিডল ইস্টে তো আছে। আমিও তো মানে মিডল ইস্টে একজন আমার এক ফ্রেন্ড ছিল, তার ওরে দিকে আপনার এই ভিডিওটা দেখলাম, ওনারটা দিকে আপনি অর্ডার করেছেন, তো তারপর আমি এই জিনিসগুলো অর্ডার করলাম। কিন্তু ওই জিনিসগুলো অনেক মানে মানুষ আমাদের ভিডিওগুলো দেখে এবং অনেক কাস্টমার আছে বৈরবের, অবশ্যই মানে আমার বাসাতে যে আমি যে বাসায় থাকি ওই মালিক, উনিও বলছে যে এখানে আসবে আপনার এক জিনিসগুলো দেখছে, দেখে অনেক পছন্দ হয়েছে। আশা করি মানে যেই আছে আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন এখানে আসবেন, আইসা জিনিসগুলো দেখবেন, পছন্দ তো হবে ইনশাল্লাহ, মানে দেখলে আপনারা জিনিস দেখা না নিয়ে যাইতে পারবেন না, এটা গ্যারান্টি দিলাম। আমার ভৈরব শিমুলকান্দি আমার গ্রাম, আর আমি সে ভৈরবে কমলপুরে থাকি, আমার শ্বশুর বাড়ির পাশেই। জি আমি থাকি ইতালিতে নাপোলিতে, আমি ব্যবসা করি, আমার অ্যালিমেন্টারি আছে, তো বাস এই আর কি। ইতালিতে আসেন, বাইরের দোকানে আশা করি আসবেন, সমস্যা নাই। আমার নাপোলিতে বিয়াপ্রতাহান জেনার নম্বর বিনতি দোকান আছে, সমস্যা নাই, আপনারা আসবেন। আর যারা আসেন অবশ্যই অবশ্যই এখানে ফয়সাল ভাই আছে, ওনার কাছে অর্ডার করবেন, অর্ডার করবেন, আমি ভৈরবের লোক বলছি, কিন্তু মানে 100% গ্যারান্টি জিনিস 100% হবে, অনেক ভালো হবে, এমন জিনিস আর কোথায় পাবেন না। না না আছে সব। জি জি, তারপরে বলছি মানে পাবেন না, কারণ আমি পাইছি, তো এই জন্য বলছি। মানে অনেক সুন্দর হয়েছে, এই জন্য আর কি। খারাপও করে যাক, এটা আমাদের হাতের কাজ ভাই। জি জি, আপনার এই যে ভাই আসছে সাথে, ভাই আমাদের বড় লোকের উদ্দেশ্যে আপনি মালগুলো নিতেছেন, আপনাদের ফার্নিচারগুলো কেমন লাগলো একটু বলেন না। আসসালামু আলাইকুম, আমি কাজল আহমেদ, আমি ভৈরবের, তো আমি বেশি কিছু বলবো না। তো এখানে এসে যে ফার্নিচারগুলো দেখলাম যে আমি খুবই মুগ্ধকর, এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভৈরবের যারা আছেন এই কামরাঙ্গীর চর, আপনার খন্দকার ফার্নিচার, আপনারা যদি ফার্নিচার কিনতে চান এখানে চলে আসবেন, অথবা ঘুরে দেখে যেতে পারেন, যদি ভালো লাগে নেবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ ওনাদের কাজ এতটাই ভালো এবং আপনি আকর্ষণীয় এবং সুন্দর, এবং কাঠগুলো আপনার এই অরিজিনাল সেগুন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, আপনি আসবেন সবাই। ধন্যবাদ। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি ওনাদের ফার্নিচারের প্রাইসগুলো একটু বলে দিই আপনাদেরকে, এবং আলমারিটা আমি দেখাই দিই। তো কেন আমাদের প্রাইসগুলো একটু বেশি হয় এবং আমাদের জিনিসগুলোর কোয়ালিটি একটু ভালোর জন্যই আমরা আপনাদেরকে চেষ্টা করি, কারণ এগুলো আরও সস্তাতেও পাওয়া যায়। তো আমি আপনাদের ডিটেলসটা আলমারিটা দেখাই দিয়েছি, এবং অর্ডার সুকেসটা এবং ড্রেসিং টেবিলটা অলরেডি গাড়িতে উঠে ফেলছে, এই জন্য আপনার ছবিটা দেখাই দিতেছি। তো গাড়িটা আমি দেখাই দিই যে উঠে ফেলছে গাড়ির মধ্যে। তো থ্যাংক ইউ ভাই, আপনি আলমারিটা একটু দেখাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। হলো এই আলমারিটা, যেটা হলো 6 ফিট বাই 7 ফিট, সম্পূর্ণ চিরাঙ্গের সেগুনের মধ্যে করা, এবং আমাদের যে কাজের কারুকাজগুলো এবং এই লতার ডিজাইনগুলো এবং এই ডায়মন্ডগুলো আমরা যে করি এক্স্যাক্টলি কীরকম হয়, কালার ফিটিং, পাল্লার থিকনেস, ভিতরের কাঠ, পাল্লার কাঠগুলো আমরা কীরকম দিই সেটাই আপনাদেরকে আসলে দেখার বিষয়, এবং এটার যে কোয়ালিটিগুলো আমরা কীভাবে মেনটেন করি। তো এটার প্রাইস হলো 85,000 টাকা ওয়ানলি, যদি আপনি চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, যেটাতে আপনি ঢাকাতে বাসার নিচতলা পর্যন্ত পাচ্ছেন ফ্রি ডেলিভারি। এবং এরকম চমৎকার চমৎকার ডিজাইনের, যেমন এই ড্রেসিং টেবিলটা,
এটার প্রাইসটা হলো 28,000 টাকা অনলি। তো এটা হলো চমৎকার একটি ড্রেসিং টেবিল এবং ওনাদের যেই ড্রেসিং টেবিলটা আছে ওইটার প্রাইসটা হলো 45,000 টাকা চার পার্টের যেই ড্রেসিং টেবিল আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন এই ড্রেসিং টেবিলটা। এটার ওনাদের এই নকশাতেও নকশা করা আছে স্ক্রিনের উপরে যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির সামনে এটাই হলো ওনাদের। তো আমি স্ক্রিনের উপরে দিয়ে দিই এবং এই আলমিরাটা এবং এই ওয়াল ক্যাবিনেটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন 7 ফিট বাই 7 ফিট এটাও 85,000 টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা। তো আপনারা চাইলে আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন এবং এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ।